প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াব। আজকে আমরা পড়ব বিপরীত শব্দ। আজকে আমরা বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা জেনে নিব বিপরীত শব্দ কি বা বিপরীত শব্দ কাকে বলে। যে শব্দ অন্য আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীতার্থক শব্দ বলে। তাহলে বিপরীত শব্দ কাকে বলে? যে শব্দ অন্য আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাকে বিপরীত শব্দ বলে। ঠিক আছে, এটি পরীক্ষায় আসবে না এই সংজ্ঞাটি, কিন্তু এটি আমাদের জানা দরকার। যেহেতু আমরা বিপরীত শব্দ পড়তেছি, এজন্য আমাদের এটা জানা দরকার যে বিপরীত শব্দ কাকে বলে, বিপরীত শব্দ আসলে কি। ঠিক আছে, তো বিপরীত শব্দ আমরা কিভাবে লিখব সেটাও আমাদের জানার প্রয়োজন। যে পরীক্ষায় শুধু শব্দগুলো দেওয়া থাকবে যে বিপরীত শব্দ লেখ, এটা দিয়ে কি লেখা থাকবে যে বিপরীত শব্দ লেখ এভাবে নিচে, তারপরে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, পাঁচটি সাতটি বা দশটি। ঠিক আছে, তো এরকম দেওয়া থাকবে, এই নিচের শব্দগুলোর কী করতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। তো সেটা আমরা কিভাবে খাতায় লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা বিপরীত শব্দ কিভাবে লিখব। প্রথমে আমরা লিখব প্রদত্ত শব্দ। ঠিক আছে, আমাদের খাতার মার্জিনের দিকে, বাম দিকে খাতার মার্জিন অর্থাৎ বাম দিকে আমরা কি লিখব? প্রদত্ত শব্দ। ডান দিকে লিখব বিপরীত শব্দ। তো প্রদত্ত শব্দ হলো যে শব্দটি প্রশ্নে দেওয়া থাকবে, সেই শব্দটি বিপরীত শব্দ আমরা ডান দিকে লিখব। আর প্রদত্ত শব্দটি অর্থাৎ যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দটি আমরা ডান পাশে তুলে নিব, শব্দগুলো তুলে নিব, তারপরে পাশে ডান পাশে বিপরীত শব্দগুলো লিখব। অর্থাৎ বাম পাশে খাতার বাম দিকে আমরা শব্দগুলো, যে শব্দটি দেওয়া থাকবে সেটা প্রদত্ত শব্দ, অর্থাৎ যে শব্দটি দেওয়া হয়েছে ওই শব্দটি আমরা খাতার বাম দিকে তুলব, আর ডান পাশে বিপরীত শব্দগুলো লিখব। ঠিক আছে, তো আমাদের এখানে বইয়ে অনেকগুলো বিপরীত শব্দ আছে, 161 পৃষ্ঠা থেকে শুরু, 161, 162, 163, 164, 165, 166, অর্থাৎ 6 পৃষ্ঠা দেওয়া আছে আমাদের বিপরীত শব্দ, 6 পৃষ্ঠা আছে, আমরা অর্ধেক করে করবো আজকে, আজকে অর্ধেক করবো, পরবর্তী ক্লাসে অর্ধেকগুলো করবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা 3 পৃষ্ঠা বিপরীত শব্দ করবো, 161, 162, 163 পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে চলো কীভাবে বিপরীত শব্দ লিখব। এখানে আমাদের প্রথমেই আছে অগ্র। ঠিক আছে, অগ্র অগ্র প্রথমে কী আছে? অগ্র। অগ্র শব্দের বিপরীত শব্দ হলো, আচ্ছা শব্দটি কি, প্রথম শব্দটি হলো অগ্র। অগ্র শব্দের বিপরীত শব্দ পশ্চাৎ। ঠিক আছে, তাহলে আমরা এপাশে সুন্দর করে পশ্চাৎ লিখব। তোমরা হয়তো বলতে পারো যে এখানে বইয়ে তো ছগ আকারে দেওয়া আছে, তোমরা কিন্তু ইচ্ছে করলে ছগ আকারেও লিখতে পারো, তবে পরীক্ষায় ছগ করলে একটু সময় লাগে, এজন্য আমরা এভাবে লিখতে পারি, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারবে, ছগ আকারেও লিখতে পারবে আর এভাবেও লিখতে পারবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটি করবে, সেটিই লিখবে। এরপরে আছে অনুকূল। এরপরে কি আছে? অনুকূল। তারপরে এর বিপরীত শব্দ হলো প্রতিকূল। এরপরে আছে অনুষ। অনুষ অনুজের বিপরীত শব্দ হলো
অগ্রস, অনু যে বিপরীত শব্দ অগ্রস। তারপরে আছে অল্প, অল্প অল্প শব্দের বিপরীত শব্দ হলো অধিক, অধিক। ঠিক আছে, এরপরে আছে অন্তর, এরপরে কি আছে অন্তর। অন্তর অন্তর শব্দের বিপরীত শব্দ হলো বাহির, অন্তর শব্দের বিপরীত শব্দ বাহির। এরপরে আছে আদান, আদান আদান শব্দের বিপরীত শব্দ প্রদান, আদান শব্দের বিপরীত শব্দ হলো প্রদান। ঠিক আছে, তারপরে আছে আদি, এরপরে কি আছে আদি, আদি শব্দের বিপরীত শব্দ হলো অন্ত। ঠিক আছে, আদি শব্দের বিপরীত শব্দ হলো অন্ত। এভাবে তাহলে আমি এরপরে এদিকে লিখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আদি অন্ত, এরপরে আছে আবির্ভাব, এরপরে আছে আবির্ভাব, আবির্ভাব আবির্ভাব শব্দের বিপরীত শব্দ হলো তিরোভাব। ঠিক আছে, তিরোভাব তিরো ভাব। তারপরে আছে আলো, আলো শব্দের বিপরীত শব্দ হলো অন্ধকার, আলো আলো শব্দের বিপরীত শব্দ হলো অন্ধকার, অন্ধকার। তারপরে আছে আসল, আসল আসল শব্দের বিপরীত শব্দ হলো নকল, আসল শব্দের বিপরীত শব্দ হলো নকল। এরপরে আছে আয়, আয় আয়ের বিপরীত শব্দ হলো বে। ঠিক আছে, আচ্ছা ইচ্ছা, এরপরে আছে ইচ্ছা, ইচ্ছা ইচ্ছা শব্দের বিপরীত শব্দ হলো অনিচ্ছা, অনিচ্ছা। ঠিক আছে, তারপরে আছে ইহকাল, ইহকাল ইহকাল শব্দের বিপরীত শব্দ হলো পরকাল। ঠিক আছে, পরকাল। এরপরে আছে উদয়, উদয় উদয়ের বিপরীত শব্দ হলো অস্ত। ঠিক আছে, অস্ত। তো এইভাবে আমরা বিপরীত শব্দ লিখব। ঠিক আছে, এভাবে আমরা বিপরীত শব্দগুলো লিখব। তো আমি এক পৃষ্ঠা দেখিয়ে দিলাম, একশোটি পৃষ্ঠা এভাবে আমি লিখে দেখালাম, বাকিগুলো তোমরা এভাবেই লিখবে। ঠিক আছে, এভাবে লিখবে, এভাবে শিখবে। তো আমাদের তিন পৃষ্ঠা পড়া থাকবে, সেগুলো আমরা এখন পড়ি। আমি আর সবগুলো পড়ে লিখছি না, কারণ সবগুলো পড়ে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমি বিষয়টা দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে লিখবে। এভাবে প্রদত্ত শব্দ এই পাশে লিখবে, যে শব্দটি দেওয়া থাকবে সেটা এক পাশে ডান সরি বাম দিকে ওই শব্দগুলো তুলে নিবে, আর ডান দিকে বিপরীত শব্দ লিখবে, বিপরীত শব্দগুলো তখন এভাবে পাশে লিখবে। ঠিক আছে, বিপরীত শব্দ কথাটা লিখে এই পাশে বিপরীত শব্দগুলো লিখবে শব্দটি। তো এভাবে আমরা লিখবো পরীক্ষার খাতায়ও, বাসার খাতায়ও লিখবো, পরীক্ষার খাতায়ও এভাবে লিখবো। শব্দগুলো কিন্তু অবশ্যই তুলে লিখতে হবে, শুধু উত্তরটা লিখলে চলবে না, ওখানে কিন্তু প্রদত্ত শব্দটা যে শব্দটি প্রশ্নে দেওয়া থাকবে ওই শব্দটা তুলে তারপরে বিপরীত শব্দ উত্তরটা লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একশোটি পৃষ্ঠা পড়লাম, এখন আমরা একশো বাষট্টি পৃষ্ঠা পড়লাম। ঠিক আছে, একশো বাষট্টি পৃষ্ঠা দেখো, এখানে দুই লাইনের দেওয়া আছে, আমরা সবগুলোই এখন পড়ি। দেখো এ পাশে একটা কলম, এ পাশে একটা কলম, দুই কলম আছে। তো দেখো যে একশো বাষট্টি পৃষ্ঠায় যে উপকার অপকার, উপকারের বিপরীত কি অপকার, উত্তম উত্তমের বিপরীত অধম, ঐক্য ঐক্যের বিপরীত অনৈক্য, কঠিন কঠিন শব্দের বিপরীত শব্দ হলো কোমল, তারপরে আছে কাঁচা, কাঁচা শব্দের বিপরীত শব্দ পাকা, তারপরে আছে ক্ষুদ্র, ক্ষুদ্র শব্দের বিপরীত শব্দ বৃহৎ, এরপরে গরম, গরমের বিপরীত ঠান্ডা, চেতন, চেতনের বিপরীত অচেতন,
ছোটো, ছোটোর বিপরীত বড়। তারপরে জন্ম, জন্ম শব্দের বিপরীত শব্দ মৃত্যু। তারপরে আছে জয়, জয় শব্দের বিপরীত শব্দ পরাজয়। জীবন, জীবন শব্দের বিপরীত শব্দ মৃত্যু। তারপরে আছে তরল, তরলের বিপরীত কঠিন। দিন, দিনের বিপরীত রাত্রি। দুর্বল, দুর্বলের বিপরীত সবল। দেশ, দেশ শব্দের বিপরীত শব্দ বিদেশ। দূরে, দূরের শব্দের বিপরীত শব্দ কাছে। ধনী, ধনী শব্দের বিপরীত শব্দ দরিদ্র। নতুন, নতুন শব্দের বিপরীত শব্দ পুরাতন। ধনী শব্দের অর্থ বিপরীত শব্দ অবশ্য তোমরা গরিবও দিতে পারো, দরিদ্র দিলেও হবে, গরিব দিলে হবে। তারপর নতুন, পুরাতন। নবীন, প্রবীণ। পণ্ডিত, মূর্খ। পাপ, পুণ্য। পুরস্কার, তিরস্কার। পুরস্কার বানানটা খেয়াল করবে, বানান কিন্তু ভুল করা যাবে না, বানান অবশ্যই সঠিক লিখতে হবে। বিপরীত শব্দে এক নম্বর করে যেহেতু, যদি বানান ভুল হয় তাহলে কিন্তু সেখানে কোনো নম্বর পাওয়া যায় না, এই জন্য বানানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মুখস্থ করে লিখবে তাহলে বানান সঠিক হবে, বানান ভুল হবে না। প্রত্যক্ষ, পরোক্ষ। বড়, ছোট, ভাই, বোন। ভালো, মন্দ। মধুর, তিক্ত। মান, অপমান। মরা, বাঁচা। মুক্তি, বন্দী। যোগ, বিয়োগ। রাজা, রানী। লাভ, লোকসান। শত্রু, মিত্র। শান্ত, দুরন্ত। তারপর শত্রু, মিত্র আবার আছে, শত্রুটা দুইবার আছে, আমরা একবার পড়লেই চলবে আমাদের। শেষ, শুরু। সত্য, মিথ্যা। সরস, নিরস। সুনাম, দুর্নাম। সাহস, ভয়। সকাল, সন্ধ্যা। সৃষ্টি, ধ্বংস। স্বাধীন, পরাধীন। স্থির, চঞ্চল। হর্ষ, বিষাদ। হ্রাস, বৃদ্ধি। হ্রাস, বৃদ্ধি। আচ্ছা, এ হলো আমাদের 62 পৃষ্ঠা। এরপরে দেখো, এরপরে 163 পৃষ্ঠা। 163 পৃষ্ঠায় আমাদের পাঠ্য বইয়ের আঙ্গিকে, অর্থাৎ আমাদের যে বাংলা প্রথম পত্র বই আছে, সেখানে, সেখান থেকে কিছু শব্দ নিয়ে এখানে ওগুলোর বিপরীত শব্দ তৈরি করা হয়েছে। পাঠ্য বই থেকে শব্দগুলো নিয়ে এখানে বিপরীত শব্দ দেওয়া হয়েছে, ঠিক আছে? পাঠ্য বই, আমাদের প্রথম পত্র বইয়ের যে গল্পগুলো আছে, কবিতাগুলো আছে, সেখান থেকে শব্দ নিয়ে বিপরীত শব্দ দেওয়া হয়েছে, আমরা এগুলোও পড়বো, ঠিক আছে? দেখো এখানে বাংলাদেশের প্রকৃতি, তোমাদের যে বাংলাদেশের প্রকৃতি গল্প আছে সেখান থেকে নেওয়া এগুলো। দেখো, আসা যাওয়া। দেশে, বিদেশে। বেশি, কম। ঠান্ডা, সরি, তাপ, ঠান্ডা। তারপরে মিষ্টি, তিতা। আকাশ, পাতাল। হালকা, কঠিন। পাকা, কাঁচা। দিন, রাত। এরপরে পালকির গান, তোমাদের যে পালকির গান কবিতা আছে, এই পালকির গান থেকে কিছু শব্দ নিয়ে এখানে বিপরীত শব্দ দেওয়া হয়েছে। যেমন গগন, পাতাল। গগন মানে কি? আকাশ, আকাশ পাতাল বা গগন পাতাল। শেষে, শুরুতে। দেরি, দ্রুত। দূর, কাছে। আসছে, যাচ্ছে। স্তব্ধ, চঞ্চল। এরপরে বড় রাজা, ছোট রাজা গল্প থেকে। রাজা, প্রজা। বড়, ছোট। জয়, পরাজয়। সাধারণ, অসাধারণ। সুখে, দুঃখে। ভারী, হালকা। হেসে, কেঁদে। এরপরে আছে বাংলার খোকা থেকে। ঘরে, বাইরে। পুত্র, কন্যা। খোকা, বুড়া। বন্ধু, শত্রু। মা, বাবা। ছেলে, মেয়ে। হতাশ, আনন্দিত। দুঃখ, সুখ। আনন্দ, দুঃখ। ভেজা, শুকনা। গরিব, ধনী। নিচে, উপরে। স্বাধীনতা, পরাধীনতা। এরপরে মুক্তির ছড়া থেকে। শেষ, শুরু। মরা, বাঁচা। নবীন, প্রবীণ। অধিক, কম। শহীদ, গাজী। মুক্তি, বন্দী। এরপরে আছে আজকে আমার ছুটি চাই। আচ্ছা, আজকে আমার ছুটি চাই থেকে বেশ কয়েকটি শব্দ আছে, তো আমাদের এই পৃষ্ঠার মধ্যে মাত্র দুটা শব্দ পড়ে আমরা এই পৃষ্ঠা অনুযায়ী পড়বো, এই জন্য আমরা এই দুটা, এই বাকিগুলো পরবর্তী ক্লাসে পড়বো। আচ্ছা, আজকে আমার ছুটি চাই এখান থেকে এই পৃষ্ঠা 163 পৃষ্ঠা মাত্র দুটো আছে, আমরা এই দুটো পড়ে ফেলি। নিয়মিত, অনিয়মিত। ছোট, বড়, ঠিক আছে? যেহেতু আমরা সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি, এজন্য আমরা একটু বেশি করে
করব ঠিক আছে কারণ একটা বিপরীত শব্দই যদি আমরা তিন দিন চার দিন করি তাহলে কিন্তু আমাদের আগাবে না পড়াটা এর জন্য আর এগুলো যেহেতু একটা করে শব্দ শব্দগুলো সহজ তোমরা পড়লেই অবশ্যই পারবে এই জন্য তিন পৃষ্ঠা পড়া থাকলো প্রথম থেকে ছয় পৃষ্ঠা আছে আমরা তিন পৃষ্ঠা আজকে পড়লাম আর বাকি তিন পৃষ্ঠা পরবর্তী ক্লাসে পড়ব তো এভাবে তোমরা শিখবে আর মনে রাখবে যেমন অগ্র পশ্চাৎ যদি পশ্চাৎ দেওয়া থাকে তাহলে ওটার উপরে এ পাশেরটা অগ্র যে পাশেরটাই দেওয়া থাক এটার বিপরীত বাম পাশেরটার বিপরীত ডান পাশেরটার বিপরীত বাম পাশেরটা যদি অগ্র দেওয়া থাকে তাহলে আমরা পশ্চাৎ লিখব যদি পশ্চাৎ দেওয়া থাকে আমরা অগ্র লিখব অনুকূল প্রতিকূল যদি প্রতিকূল থাকে আমরা অনুকূল লিখব অনুকূল থাকলে প্রতিকূল লিখব ঠিক আছে এই জন্য দুটো বানানে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের বানানে সতর্ক থাকতে হবে কারণ বানান ভুল হলে নম্বর পাওয়া যায় না তো এভাবে তোমরা সুন্দর করে পড়বে তিন পৃষ্ঠা বিপরীত শব্দ এটি তোমাদের পড়া থাকলো তোমরা পনেরোটি সব প্রথম থেকে প্রথম পৃষ্ঠার পনেরোটি বিপরীত শব্দ এস ডাব্লিউ করবে তোমাদের বাসার খাতায় লিখবে আজকে আমরা এখানে শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ।